আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে সব ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। চলুন দেখা যাক আজকে ব্লগটি। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম বাইরে ডিনার করার জন্য, আর আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কোথায় ডিনার করতে আসলাম, কি কি খেলাম। আপনারা সবাই এনজয় করবেন আর পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। ডিনার করার জন্য আমরা চলে আসলাম ডেনিয়াল রেস্টুরেন্ট আজমান ব্ল্যাক স্কোয়ারে। নাইমা আর নুসরা দুষ্টমিগুলো আমি ভিডিওতে বন্দি করলাম। এখন আমরা ডিনার করার জন্য খাবারগুলো নিচ্ছি। আমরা আজকে খাচ্ছি বুফে ডিনার। এখন আমি আপনাদেরকে দেখাবো বুফে ডিনারে কি কি আইটেমসগুলো রাখা হয়েছে। এটা একটা সবজি, এটা হচ্ছে মাটন কিমা, এটা হচ্ছে চনার ডাল গোর মাংস দিয়ে, এটা হচ্ছে আলু গোশ, এখানে গোর মাংস দিকে আলু গোশ, এটা হচ্ছে ছাগলের পায়া, এদিকে আছে মাটন, আরো অনেক রকম আইটেমস গুলো আছে। বাচ্চারও যে যার মতো নিচ্ছে, ওদের পছন্দের খাবারগুলা দেখে দেখে নিচ্ছে। এখানে রাখা হয়েছে দুই রকমের কাবাব, আর এখানে রাখা হয়েছে প্রায় চার রকমের মতো ভাত রাখা হয়েছে। সমোসা রোল, ফিশ ফ্রাই, আর এগুলো হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ, এটা এক ধরনের ফিশ, আর পাঁচটা কারি। এখানে প্রায় 200 মতো খাওয়ার আইটেম আছে। এখানে আমার আম্মা আর বাচ্চারা সবাই মিলে ওরা খাচ্ছে, ওরা যার যার মতো পছন্দ করে খাবার নিয়েছে। রাজীব খাচ্ছে সালাড। এখন আমি যাচ্ছি আমার জন্য খাবার আনতে, আর এখানে কিন্তু প্রায় 200 চেয়ে বেশি আইটেম ছিল, আমি এতগুলো খাবার আইটেম দেখাতে পারিনি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আমার ব্লগটা শেষ করব। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।